বাবা দেব কুমার গলুই ছিলেন ইস্টার্ন রেলের ফুটবলার। ছেলেকে বড় ফুটবলার করার বাবার স্বপ্নের পথে পা বাড়িয়ে সার্থক গায়ে তুলেছে অনূর্ধ্ব ১৬ জাতীয় দলের জার্সি। অনূর্ধ্ব ১৬ যোগ্যতা অর্জন পর্ব থেকে মূল পর্বে ভারতকে তুলেছিল সার্থক ও তার সতীর্থরা। মূল পর্বে ভালো ফল করলে ছিল অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলার সুযোগ, তবে হাতছাড়া হয়েছে সে সুযোগ, তাই আফসোস যাচ্ছে না সার্থকের। হাতের সামনে তো এত কাজ থেকে ফিরে এলাম, গিয়ে সবাই 100% দেওয়ার চেষ্টা করছে, আমিও চেষ্টা করেছি ম্যাচ জেতার, কিন্তু ব্যাড লাক, জিততে পারিনি। আর ছোট থেকে সার্থকের ভরসা অনুপ্রেরণা সবকিছুই ওর বাবা। সার্থককে ফুটবলার করার জন্য মাঠ তৈরি করে খুদে ফুটবলারদের কোচিং ক্যাম্প শুরু করেন দেব কুমার গলুই। সার্থকের খেলা থাকলে মাঠে পৌঁছে যান প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, সত্যজিৎ চট্টোপাধ্যায়ের এই বন্ধু। ম্যাচ শেষে শুধরে দেন ভুল ত্রুটি। দেব কুমার বাবুর ইচ্ছে সার্থক সিনিয়র দলে সুযোগ পেলে স্ত্রী লিপিকা গলুইকে সঙ্গী করে দেখতে যাবেন ওর ম্যাচ। আমার ইচ্ছা আছে ও যখন বিদেশের হয়ে খেলবে বিদেশে, আমি আমার ওর মা মানে সার্থকের মাকে নিয়ে আমি বিদেশে খেলা দেখতে যাব।